Assalamualaikum. This is Robin from Florida. Welcome back to Bangla Vibes. আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে CPT এবং OPT দুটো কি জিনিস, কোনটা সুবিধা ভালো, কোনটাতে কি হয়, কোনটার নিয়ম কানুন কি, একটা সাথে একটা পার্থক্য কি, সবই আপনারা জানতে পারবেন আজকের ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন। স্টে টিউনড। শুরুতে বলে রাখি, সিপিটি হচ্ছে কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং আর ওপিটি হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা বিস্তারিত ডিসকাশন করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিপিটি কখন নিতে পারবেন? যখন আপনি স্টুডেন্ট হিসাবে কোনো প্রোগ্রামে পড়াশোনা করছেন সে অবস্থায় আপনি সিপিটি নিতে পারবেন। ওপিটি কখন নিতে পারবেন? নর্মালি আপনার গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পর আপনি ওপিটি নিতে পারবেন। তবে আরেকটা অপশন আছে যেটাকে বলে প্রি কমপ্লিশন ওপিটি। প্রি কমপ্লিশন ওপিটি আপনি পড়াশোনার শেষ 12 মাসের জন্য অথবা তারও আগে অনেকটা সিপিটি এর মতোই পেতে পারেন, এবং সেটা অবশ্যই গ্র্যাজুয়েশন শেষ করার আগে। কিভাবে সিপিটি পাবেন? অনলাইনে ISSS এর কাছে আবেদন করবেন, আপনাকে সহায়তা করবে আপনার DSO। কিভাবে OPT পাবেন? USCIS এর কাছে ফর্ম সাবমিট করতে হবে, ফিজিক্যালি সাবমিট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এটা অনলাইনে করা যায় না, আপনাকে সহায়তা করবে আপনার DSO। CPT অথবা OPT পেতে হলে কি চাকরি পেতে হবে আগে? CPT এর জন্য জব অফার প্রয়োজন হবে সিলেক্টেড কোম্পানি থেকে, DSO আপনাকে হেল্প করবে। OPT এর জন্য কোনো জব অফারের প্রয়োজন নেই, আপনি OPT নিয়ে তারপর জব খুঁজতে পারবেন, তবে 90 দিনের ভেতর চাকরি পেতে হবে। CPT হতে কত দিন সময় লাগে? 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে প্রসেসিং এর জন্য। OPT হতে কত দিন সময় লাগে? গড়ে 3 থেকে 5 মাস সময় লাগে প্রসেসিং এর জন্য। CPT আবেদন করার সর্বশেষ সময় কবে? সেমিস্টার শুরুর প্রথম 2 সপ্তাহের ভেতর আবেদন করতে হবে। ক্ষেত্র বিশেষে এটা পরিবর্তিত হতে পারে, DSO আপনাকে গাইড করবে। প্রথম একাডেমিক ইয়ারে CPT গ্রান্টেড হবে না, তবে প্রথম বছরের শেষ সেমিস্টারে আবেদন করা যাবে পরবর্তী বছরের CPT শুরু করার জন্য। গ্র্যাজুয়েশন করার পর এই আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রি কমপ্লিশন OPT এর সর্বশেষ সময় কবে? CPT এর মতোই একই নিয়ম। CPT কত দিনের জন্য পাওয়া যায়? 2 ধরনের CPT আছে, পার্ট টাইম এবং ফুল টাইম। তো প্রথমটা হচ্ছে পার্ট টাইম CPT। যদি আপনি সপ্তাহে 20 ঘন্টা বা তার চেয়ে কম কাজ করেন এবং আপনার CPT এর সময়সীমা যদি 12 মাস হয় তাহলে সেটা পার্ট টাইম CPT হিসাবে গণ্য করা হবে। ফুল টাইম CPT হচ্ছে সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করলে, এবং ফুল টাইম CPT 12 মাসের বেশি পাওয়া যায় না, তবে চাইলে ক্ষেত্র বিশেষে এটা এক্সটেন্ড করা যেতে পারে। OPT কতদিনের জন্য পাওয়া যায়? প্রি কমপ্লিশন OPT 12 মাসের জন্য সর্বোচ্চ আপনি পেতে পারেন। আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন 20 ঘন্টা সর্বোচ্চ সপ্তাহে। সামার ব্রেক যখন পাবেন তখন আপনি ফুল টাইম কাজ করতে পারেন। পোস্ট কমপ্লিশন OPT 12 মাসের জন্য সাধারণত দেওয়া হয়, তবে স্টেম প্রোগ্রামে যারা আছে তারা চাইলে আরও 24 মাস এক্সটেন্ড করে নিতে পারবেন, অর্থাৎ টোটাল 3 বছর। CPT এবং OPT দুটোই কি পাওয়া যাবে একটার পর আরেকটা? যাবে, তবে যদি কেউ ফুল টাইম CPT নিয়ে নেয় 12 মাসের জন্য কিংবা বেশি তাহলে OPT এর অফার এলিজিবল হবে না। একটু আগে বলেছিলাম ফুল টাইম CPT কী জিনিস, তবে পার্ট টাইম CPT করলে অথবা 12 মাসের কম সময়ে ফুল টাইম CPT করলে OPT নিতে কোনো রেস্ট্রিকশন নেই। আরও একটা জিনিস, কেউ যদি প্রি কমপ্লিশন OPT 12 মাস নিয়ে ফেলে ফুল টাইমের জন্য তাহলে সে আর পোস্ট কমপ্লিশন OPT নিতে পারবে না। 12 মাসের কম প্রি কমপ্লিশন ফুল টাইম OPT নিলে ব্যবহার করা মাসগুলোকে ডিডাক্ট করা হবে পোস্ট কমপ্লিশন OPTর জন্য। যেমন কেউ যদি 5 মাস প্রি কমপ্লিশন OPT পায় সে গ্র্যাজুয়েশন শেষ করে 7 মাসের পোস্ট কমপ্লিশন OPT পাবে। 12 মাস পার্ট টাইম প্রি কমপ্লিশন OPT ব্যবহার করলে
পোস্ট কমপ্লিশন ওপিটি এর 50% ব্যবহার করতে পারবেন। সিপিটি এবং ওপিটি যেটাই করেন না কেন, আপনি আমেরিকায় SSN নেয়ার জন্য এলিজিবল। এখন ডিসাইড করবেন যে কিভাবে সিপিটি এবং ওপিটি আপনারা পাবেন। আমি জানি এটা অনেক কমপ্লিকেটেড এতক্ষণ যা বললাম, কিন্তু বিষয়টা যদি আপনি একবার বুঝে যান, এটা পানির মতো সহজ একটা রুল। বিস্তারিত ডিসকাশন ও আপনাদের প্রশ্ন ও কনসার্ন নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিও যদি একটু হলেও উপকারে আসে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।